হ্যালো ভিউর, জয় জগন্নাথ। স্বাগত করছি বাস্তব দুনিয়াকে। তবে নূয়া ট্রাফিক রুলক নেই বড় সূচনা ঘোষণা কলে মুখ্যমন্ত্রী। তবে কণ রয়েছে সে সূচনাটি জাঁয়া পূর্ব সবসক্রাইব করে নিতু বাস্তব দুনিয়াকে এবং পাখর থাকা বেল আইকনটি প্রেস করে নিতু। তবে ট্রাফিক জরিমানা ভয় ও জনতাঙ্ মধ্যে অসন্তোষক দৃষ্টি রাখি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এক বড় ঘোষণা করেছেন। আসন্তা তিন মাস জরিমানা আদায় কোহল করা নির্দেশ দিয়েছেন। গণমাধ্যম প্রেস রিলিজ দিয়ে মুখ্যমন্ত্রী কার্যালয় কয়েছে জরিমানা আদায় করুথবা অধিকারী মানে কঠোর আভিমুখ্যর বিরত রহবে। তবে তিন মাস ভিতরে গাড়িগুড়ি আবশ্যক কাগজপত্র প্রস্তুত করা মুখ্যমন্ত্রী জনতা অপিল করেছেন। কাগজপত্র প্রস্তুত করা অধিক কাউন্টর খোলা যাব এবং সরকারি ক্যাম্প লাগবে বলে সূচনা দিয়েছেন। নূয়া নিয়মক নিয়ে নদিন ধরে যে সব চিত্র আসি সেতরে কেউটি না কেউটি জনতা ভিতরে এক কোকুয়া ভয় স্পষ্ট বারি হেউথিলা। সম্বলপুরে রেকর্ড পরিমাণ ফাইন, অটো চালক 47,500 টাকার জরিমানা, বাপাঙ্ক গাড়ি চলাই ঝিও হট হওয়া ভালো ঘটনা যেমি লোকঙ্কর ব্যতীব্যস্ত করে দিয়েছিল। আসব ভিতরে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে জরিমানা আদায় তিন মাস কোহল করা যাই। অবশ্য এই সময়সীমা ভিতরে গাড়ির কাগজপত্র প্রস্তুত করা মুখ্যমন্ত্রী জনতা অপিল করেছেন। তেমন যদি আপনার গাড়ির কাগজপত্র এই তিন মাস মধ্যে করুনা তুরন্ত করে নিতু, নহলে আপনার প্রশ্ন উঠাইবার সুযোগ নথিব। তবে নিহতি ভাবে আপনার গাড়ির কাগজপত্র জলদি করে নিতু। তবে আজ ভিডিওর এত পুঁ দেখা হব নেক্সট ভিডিওরে। যে চ্যানেল নূয়া অ্যাঁ চ্যানেলটি সবসক্রাইব করে নিতু এবং ভিডিওটি লাইক সেয়ার করা ভুলতু না।